আব্বুর ধরে গেছে, ওখান থেকে আমরা গেছি। যাওয়ার পরে প্রথমে মারিনি, পরে সকালে রাত্রে বলছে যে যদি মার বাঁচাতে তাহলে সকাল সকাল আসবা, না আসলে সমস্যা আছে, 6:30টার মধ্যে তোমরা এখানে হাজির হবা। তো আমরা 7:30টার দিকে গেছি, যাওয়ার পরে আব্বু তো দেখি একটু অসুস্থ। তারপরে ওখানে ইয়ে কনস্টেবলের কাছে জিজ্ঞেস করলাম, উনি বলছে যে হ্যাঁ মারছে, আমার কথা বলবা না। তারপরে থানায় এসে আমরা জিজ্ঞেস করলাম, সে বলছে আমার খুব মারছে। তারা বলে গেল যে আর একটা আসামি আছে, তোরা পরবর্তীতে দেখিস, বুঝবি পরে এই আসামির কি হাল হয়। উনি কথা বলছে এর অবস্থা খারাপ হবে, মানে টাকা দেওয়া হয়নি এই কারণে উনি কথা বলছে। এটা সময় আসামি ধরে নিয়ে গেছে, তারপরে আমরা তিনি মোবাইল করেছিলেন যে আপনাদের শীতের জামা কাপড় দিয়ে যান, শীতের জামা কাপড় দিয়ে আসতে গেছি। যাওয়ার পরে বলছে ভাই আপনার কী হয়, আমি আমার ভাই হয়। তা ঠিক আছে, আপনার ভাইয়ের কোনো কিছু বলিনি, আপনি ভাইকে জিজ্ঞেস করেন, ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনাকে এখন মারছে, বলছে না। ঠিক আছে, তাহলে আপনি সকাল সকাল চলে আসেন এবং টাকা পয়সা নিয়ে আসেন, টাকা দেন। আমি কিন্তু যা বলবো, মার কাছে না চাইলে মা দুধ দেয় না, টাকা নিয়ে আসেন, 7টার আগে আপনি আসেন। আমরা 7টার দিকে পৌঁছাই গেছি। যাওয়ার পরে তারপরে এখন কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, সে নতুন আসছে ওই জায়গা, তো বলতে ভাই আমার কথা আপনি বললেন না, দুটো খাই দিয়েছে। তো আমি বললাম দুটো দিকে সাইড দিকে, আমি ওইখানে থানায় গেলে আমি তো ভাইয়ের কাছে বললে বুঝতেই পারবো যে কটা মারছে। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই করছে আমার হামইদে, মা হামইদে নিয়ে মারছে এবং সে নাচেছে। এই অবস্থা আমি কাটিয়ে কেটে গেছে, খুবই ব্যথা। ছয়ফুলকে ধরে, ধরার পরে তামালতলা ফাড়িতে নিয়ে যায়। নেওয়ার পরে ওখান থেকে ভয়টা দেখায় তার মারধর করে, এটা টাকা চাইছিল টাকা দেয়নি এই জন্য আর কি মারধর করে, বুঝতে পারছেন। করার পরে এখানে নিয়ে আসে, ওই যে এখানেও বসে আমরা ছিলাম, বসে হুমকি দিয়ে গেলো যে কী আপনার 500 টাকা, আপনার 500 টাকার ভোগী নাকি আমি, এবার আরও একটা আছে ধরতে পারি, দেখিস কত দূর খবর করিয়ে দিই।